কতদিনে রিমান্ড ঘোষণা করেছে বা কি সিদ্ধান্ত নিয়েছে আদালত সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করবো, সেই আমাদের সাথে যুক্ত হন। পৌরসভার মেয়র আব্বাস আলী জিজি যার অডিও যে অডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ তাকে ঢাকার একটি ইতিমধ্যে জানতে পারছি তিন দিনের রিমান্ডের ব্যক্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত আসতে পারে এবং সেই সাথে কিন্তু তাকে আবার কোর্টে বললেন বললেন যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কিন্তু আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই গাড়িতে কিন্তু ইতিমধ্যে তাকে তোলা হয়েছে। কে শুরু করবে? আচ্ছা একটু বলেন তো কি আমাকে সামনে। হ্যাঁ, আজকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। আজকে এই মামলার আয়োগ আসামির জন্য 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা আয়োগ সাহেবের সঙ্গে যুক্ত হয়ে রিমান্ড শুনানি করেছি এবং দীর্ঘক্ষণ আমরা শুনানি করেছি। শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে 3 দিনের রিমান্ড পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তাকে এই মামলার ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য আয়ো সাহেবকে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সাথে তিনি যে জামিনের দরখাস্ত করেছিলেন সেইটা নামঞ্জুর করেছেন। আমার নাম মোহাম্মদ মুসাববিরুল ইসলাম, পিপি মহানগর দায়রা জজ।
দর্শক আপনি ইতিমধ্যে কিন্তু জানতে পারলেন যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে, সেটি কিন্তু রিমান্ডটি কিন্তু পুলিশকে রিমান্ড মঞ্জুর, পুলিশের সেই রিমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই রিমান্ড শেষে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার সাথে আসলে কারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এমনটি কিন্তু আমরা জানতে পারছিলাম। এবং আপনারা দেখলেন যে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু কাটাখালী পৌরসভার মেয়র, বিতর্কিত যে মেয়র আব্বাস আলী, তাকে কিন্তু ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে লক্ষ্য করতে পেরেছি যে তার যে যে অডিওটি ভাইরাল হয়েছিল সেই অডিওটি ভাইরালের প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তারের যে পরোয়ানা জারি করা হয়েছিল সে প্রেক্ষিতে কিন্তু তাকে ঢাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা করেছিল র‍্যাব এবং সে প্রেক্ষিতে কিন্তু তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। আয়োগের সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলাম, দীর্ঘ আদালত দীর্ঘক্ষণ শুনানি অন্তরে আসামি তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সাথে আসামির পক্ষে যে জামিনের দরখাস্ত ছিল সেইটা দীর্ঘ আদালত সন্তুষ্ট হয়ে নামঞ্জুর করেছেন এবং আসামির কাছ থেকে আরও তথ্যপত্র সংগ্রহের জন্য এবং এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে সেই বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আয়ো সাহেবকে একটা নির্দেশনা দিয়ে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সেই সাথে আসামির জামিনের আবেদনটাও নামঞ্জুর। বিচারক কে ছিলেন? বিচারক ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই আদালতের বিচারক জনাব শঙ্কর কুমার। দর্শক আমরা জানতে পেরেছিলাম যে তিনি কিন্তু জামিন আবেদন করেছিলেন এবং সেই জামিন আবেদন কিন্তু নামঞ্জুর করা হয়েছে এবং সেই সাথেই কিন্তু আমরা জানতে পেরেছি যে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং সেই রিমান্ডের প্রেক্ষিতে পরবর্তীতে আসলে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা। এ পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।